জানাবো খেলার খবর। অবশেষে রুশ বন্দিশালা থেকে মুক্তি পেয়ে নিজ দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকা ব্রিট্টি গ্রাইনার। রাশিয়ার কারাগার থেকে ছাড়া পেয়ে আমেরিকার মাটিতে পা রাখেন তিনি। তাকে অভ্যর্থনা জানাতে পরিবারের সদস্যরা ছুটে যান বিমানবন্দরে, যাতে দেখা যায় এক হৃদয় বিদারক ঘটনা। যদিও মস্কো ওয়াশিংটনের বন্দি বিনিময়ের বদৌলতে ছাড়া পান বাস্কেটবল তারকা ব্রিট্টি, জানা গেছে যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হওয়া অস্ত্র ব্যবসায়ীর বিনিময়ে তাকে মুক্তি দিয়েছে রাশিয়া। দুইবার অলিম্পিক গোল্ড মেডেলের অধিকারে ব্রিট্টি গ্রাইনারকে বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল খেলোয়াড় বলে মনে করা হয়। গেল ফেব্রুয়ারিতে মস্কোর কাছে একটি বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর মাদক মামলায় ব্রিট্টিকে 9 বছরের কারাদণ্ড দিয়েছিল রাশিয়ার একটি আদালত। নানা আলোচনা আর সমালোচনার পর তাকে মুক্তি দিতে সম্মত হয় পুতিন প্রশাসন। জো বাইডেন প্রশাসন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া বন্দি বিনিময়ের সঙ্গে গ্রাইনারকে মুক্ত করতে সক্ষম হন। তার মুক্তি ও দেশে ফেরার কথা নিশ্চিত করেন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসে দেয়া এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, মিথ্যে মামলায় এবং অন্যায়ভাবে আমেরিকান এই বাস্কেটবল তারকাকে আটক করেছিল পুতিন প্রশাসন। প্রেসিডেন্টের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিট্টির পরিবারের সদস্য সহ ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস। Britney will soon be back in the arms of her loved ones, and she should have been there all along. Thank you everybody for your support. And today is just a happy day for me and my family. So I'm going to smile right now.